সালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ তৌফিক আলী। আমার নতুন আরেকটি ভিডিওতে সকলকে জানাচ্ছি স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় সম্পর্কে আলোচনা করব। বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি অনুযায়ী কারা সৌদি আরবে বিপদে রয়েছে, আজকের ভিডিওতে এ সম্পর্কে আপনাদেরকে তথ্য দিব। যে সকল প্রবাসী ভাই নতুন করে সৌদি আরবে আসতে চাচ্ছেন, আজকের ভিডিওটি থেকে আপনারা সতর্ক হতে পারবেন। কারণ কারা বিপদে রয়েছে বা কাদের প্রবলেম হচ্ছে, এই তথ্যগুলো যদি আপনাদের না জানা থাকে তাহলে হুট করে যে কোনো একটি ভিসাতে এসে কিন্তু তাদের মতো আপনারাও কিন্তু প্রবলেমে পড়তে পারেন। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক প্রোফাইল ফলো করে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন। তো শুরুতেই আপনাদেরকে খুব সুন্দরভাবে বলে দিচ্ছি যে কারা বর্তমানে সৌদি আরবে খুবই বিপদে রয়েছে এ সম্পর্কে। তো এক নম্বরে যাদেরকে আমি রেখেছি তারা হচ্ছে নতুন প্রবাসী। বর্তমানে কিন্তু সৌদি আরবে সবচেয়ে বেশি কিন্তু বিপদে রয়েছে নতুন প্রবাসীরা, কারণ বর্তমানে কিন্তু সৌদি আরবে বিভিন্ন রকম প্রবলেম কিন্তু দেখা দিয়েছে। আর এই প্রবলেমের ভিতরে যে সকল নতুন প্রবাসী আসতেছে তারাই কিন্তু বিপদে পড়তেছে। তো তারা কেন বিপদে পড়তেছে, অনেক সময় দেখা যাচ্ছে তারা বিভিন্ন দালাল ধরে সৌদি আরবে আসার কারণে দালাল তাদেরকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতেছে না, এমনকি তাদেরকে কাজ দিচ্ছে না, এমনকি তাদেরকে ইকামা দিচ্ছে না, এমনকি তাদেরকে থাকার জায়গাটাও দিচ্ছে না। প্রথম প্রবলেমে হচ্ছে যারা নতুন প্রবাসী আসতেছে তাদেরকে, অনেক প্রবাসীদেরকে এয়ারপোর্ট থেকে দালালরা রিসিভ করতেছে না, আর রিসিভ যদি করেও থাকে তাদেরকে ইকামাও দিচ্ছে না, কাজও দিচ্ছে না, ঠিকঠাক মতো খাওয়া বা থাকার জায়গাও দিচ্ছে না। এখন প্রশ্ন করতে পারেন, ভাই এই জিনিসটা কেন হচ্ছে? এই জিনিসটা হওয়ার একমাত্র কারণ হচ্ছে বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি কাজের তুলনায় খুবই খারাপ। কারণ হাজার হাজার প্রবাসী সৌদি আরবে প্রবেশ করতেছে কিন্তু কাজ নেই। এখন পুরাতন প্রবাসী যদি কাজের অভাবে বসে থাকে তাহলে নতুন প্রবাসী কিভাবে কাজ পাবে বলেন? যার কারণে যারাই নতুন প্রবাসী আসতেছে তারাই কিন্তু এই কাজের অভাবে কিন্তু সবচাইতে বেশি কিন্তু প্রতারিত হচ্ছে। এবং দুই নম্বরে যারা সৌদি আরবে বিপদে রয়েছে তারা হচ্ছে যাদের খুরুজ আছে, যে সকল প্রবাসীর খুরুজ নেহাই রয়েছে তারা কিন্তু অনেক বেশি পরিমাণে সৌদি আরবে বিপদে রয়েছে। আর নতুন করে যে সকল প্রবাসী খুরুজ নেহায় খাচ্ছে তারাও কিন্তু বিপদে পড়তেছে। কারণ বর্তমানে ভিসার ব্যবসা করা হচ্ছে, আপনাকে নিয়ে আসতেছে, আকামাও দিচ্ছে না, আপনাকে কাজও দিচ্ছে না, আর আকামা দিলেও তার উপরে আপনাকে খুরুজ মেরে দিচ্ছে, আর যদি আকামা না দিয়ে থাকে তারপরও আপনার হুদুদ নাম্বারের উপরে হুরুপ মেরে দিচ্ছে। আর যার কারণে এই সকল প্রবাসী কিন্তু সবচাইতে বেশি বিপদে রয়েছে। কারণ খুরুজ এমন একটা জিনিস যে কফিল আপনাকে খুরুজ দিবে, সে যদি এই খুরুজটাকে না তোলে অন্য কোনো কফিল বা কোম্পানি কেউ চেষ্টা করলে কিন্তু আপনার খুরুজটাকে তুলতে পারবে না। অর্থাৎ যে কফিল আপনার আপনাকে খুরুজ দিয়েছে সে চেষ্টা করলেই কিন্তু আপনার এই খুরুজটাকে তুলতে পারবে। তো যার কারণে যাদের খুরুজ রয়েছে তারা কিন্তু অনেক বেশি পরিমাণে বিপদে রয়েছে। এবং তিন নম্বরে যে সকল প্রবাসী বিপদে রয়েছে তারা হচ্ছে যাদের ইকামাতে নতুন হুরুপ আসতেছে। নতুন হুরুপ বলতে যাদের পূর্বে হুরুপ ছিল 25 অক্টোবর 2022 আগের হুরুপ, তারা কিন্তু বর্তমানে হুরুপ তুলে কাফালা হতে পারতেছে। এখন তারা যারা কাফালা হচ্ছে না তারা তাদেরটা ব্যাপার, কিন্তু যারা কাফালা হয়ে বৈধ হয়েছে তারা হতে পারতেছে এবং এখনো এটা চলমান আছে। কিন্তু নতুন করে যে হুরুপটা আসতেছে সেটা কিন্তু সরাসরি হুরুপ আসতেছে না, কোনো কর্মীকে কফিল টার্মিনেশন করতেছে, টার্মিনেশনের পর তারা যদি কাফালাও না হয় বা এক্সিটে দেশে না চলে যায় সেক্ষেত্রে তাদের ইকামাতে হুরুপ আসতেছে। এটাও নির্দিষ্ট একটি সময় পর, অর্থাৎ 60 দিন পর তাদের ইকামাতে হুরুপ আসতেছে। আর এই হুরুপ যাদের আসতেছে তারা কখনোই কিন্তু তাদের এই হুরুপটিকে তুলে বৈধ হতে পারবে না। কারণ হুরুপ তোলার সিস্টেমটি যখন চালু হয় তখন নির্দিষ্টভাবে বলাই রয়েছে যে নতুন হুরুপ আসলে এই হুরুপটাকে তোলার মতো সাধ্য কারো নেই, যে কফিল টার্মিনেশন করেছে সেও তুলতে পারবে না বা কোনোভাবেই আপনি চেষ্টা করে এই হুরুপটাকে তুলতে পারবেন না। সেই তুলনায় আমরা বলতে পারি যে যাদের বর্তমানে নতুন করে হুরুপ আসতেছে তারা কিন্তু খুবই খুবই বেশি পরিমাণে কিন্তু বিপদে রয়েছে। তারা না হতে পারবে কাফেলা, না যেতে পারবে দেশে, তাদেরকে কিন্তু পুলিশের কাছে ধরা দিয়ে বা স্পেশাল এক্সিট নিয়ে তারপরে কিন্তু তাদেরকে দেশে যেতে হবে। যার কারণে এই সকল প্রবাসী কিন্তু খুবই বেশি পরিমাণে বিপদে রয়েছে। এমনকি এই সকল প্রবাসী যারা নতুন আসতেছে, যাদের খুরুজ রয়েছে, যাদের ইকামাতে হুরুপ রয়েছে, তারা কিন্তু কাজের অভাবেও ভুগতেছে। কারণ অবৈধ প্রবাসীদের কিন্তু বর্তমানে কোনো সেক্টরে কিন্তু কাজ দেওয়া হচ্ছে না, তারা যেখানে কাজ করতেছে কষ্টের কাজ করতেছে এবং লুকিয়ে লুকিয়ে কাজ করতেছে।
এবং 4 নম্বরে যে সকল প্রবাসী সবচাইতে বেশি বিপদে রয়েছে তারা হচ্ছে যাদের ইকামায় সাসপেন্ডেড লেখা রয়েছে। এখন সাসপেন্ডেড বিষয়টা কি, অনেকেই প্রশ্ন করে যে ভাই আমার ইকামাতে সাসপেন্ডেড লেখা রয়েছে, এই সাসপেন্ডেড বিষয়টা কি? সাসপেন্ডেড বিষয়টা হচ্ছে যে মুয়াসাসাতে আপনি আছেন সেই মুয়াসাসা যদি কফিল ডিলেট করে দেয়, অর্থাৎ কোনো মুয়াসাসা যদি বন্ধ করে দেয়, সরকারি খাতা থেকে যদি ওই মুয়াসাসার নামটা কেটে দেওয়া হয়, তখন কিন্তু কোনো কর্মীর ইকামাতে সাসপেন্ডেড আসে। অর্থাৎ যে কয়জন কর্মী সেই মুয়াসাসার আন্ডারে ছিল তাদের কিন্তু ইকামাতে সাসপেন্ডেড লেখাটা চলে আসবে। এখন আপনারা যদি বৈধ হতে চান তাহলে যে কফিলের মুয়াসাসাতে আপনি ছিলেন সেই কফিল চাইলে তার অন্য কোনো মুয়াসাসাতে আপনাকে ট্রান্সফার করে নিয়ে আপনাকে বৈধ করতে পারবে, কিন্তু আপনি অন্য কোনো কফিলের আন্ডারে যেতে পারবেন না বা অন্য কোনো কফিল আপনাকে বৈধ করতে পারবে না। তাই যার ইকামাতে সাসপেন্ডেড লেখা রয়েছে সে তার অরিজিনাল কফিলের সাথে যোগাযোগ করুন, আপনার অরিজিনাল কফিল চাইলে আপনাকে বৈধ করতে পারবে, অন্য কেউ বৈধ করতে পারবে না। এ হচ্ছে 4 ধরনের প্রবাসী যারা নতুন আসতেছে, যাদের খুরুস রয়েছে, যাদের হুরুপ রয়েছে, যাদের ইকামাতে সাসপেন্ডেড রয়েছে। এই 4 ধরনের প্রবাসী কিন্তু বর্তমান সৌদি আরবের পরিস্থিতি অনুযায়ী খুবই বিপদে রয়েছে, খুবই বিপদে রয়েছে, কারণ তারা কাজের অভাবে কিন্তু অনেক নাজেহাল। কারণ তারা কোথাও গেলে কাজ পাচ্ছে না, কাজের কথা বললেই আপনার ইকামার মেয়াদ আছে, আপনার ইকামাতে হুরুপ রয়েছে, আপনার ইকামাতে কি খুরুস রয়েছে, আপনার ইকামাতে অন্য কোনো প্রবলেম আছে, এই প্রশ্নগুলো কিন্তু আমরা বারবার করে থাকি। এবং যারা কাজ দিচ্ছে যে কোনো কোম্পানিতে যে কোনো সেক্টরে তারা কিন্তু এই ধরনের প্রশ্নই আপনাকে করে থাকে। যদি ইকামার মেয়াদ থাকে, ইকামাতে কোনো রকম সমস্যা না থাকে, তারা কিন্তু কাজে অগ্রাধিকার পাচ্ছে। তাই এই 4 ধরনের প্রবাসী বিপদে থাকার কারণে কিন্তু অনেক প্রবাসী রয়েছে যারা না বুঝে নতুন করে চলে আসে আর এই 4 ধরনের প্রবাসীর কাতারে কিন্তু তারাও পড়ে যায়। তাই চিন্তা ভাবনা করে আসবেন, বর্তমান পরিস্থিতি অনুযায়ী চিন্তা ভাবনা করে তারপর সৌদি আরবে আসার চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।